ভূমিকম্পকে ইংলিশে বলা হয় কুইক আর্থ। মাটি খুব তাড়াহুড়া করে যে প্রকম্পিত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাচ্ছি একটু, সেটা হচ্ছে মাটির নিচে কিছু টেকটোনিক প্লেট রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা মোতাবেক। সেগুলো যদি ওই দুইটা প্লেট ঘর্ষণ হয় তখন জমিনে কী হয়, ভূমিকম্প সৃষ্টি হয়, এটা তাদের ব্যাখ্যা। কিন্তু মুমিনের বিশ্বাস হচ্ছে এই ভূমিকম্পের এই প্লেট তারা যে বলে এই সব কিছুর মালিক কে? আল্লাহ। আর আল্লাহ তাআলাই এই আজাব দিয়ে থাকেন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, মা আসাবা মিন মুসিবা ইল্লা বিইযনিল্লাহ। যে মুসিবতগুলো আসুক না কেন, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।